সবাইকে বিদায় দিয়ে দিলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, নোম্যাড আরিফ ইজ হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। যদিও গতকালকে ভিডিও শেষ করছিলাম আর বোর্ড দেখানো হয় নাই, অ্যান্ড এখন আসলে আসি হচ্ছে এই জায়গাটার নাম শ্রীপুর বাজার। যদিও আমরা আমাদের জার্নিটি স্টার্ট করছি হচ্ছে ডাম্পের বাজার সুনামগঞ্জ টেকের ঘাটের, নট গাম্প ডাম্প। সো হচ্ছে এই হচ্ছে বোর্ড দেখাই, যথেষ্ট বড়। আর এখানে হচ্ছে মিজু ভাই, দেন সানি ভাই, দেন হচ্ছে আমাদের বোটের মালিক না কর্মচারী, যাই হোক তৌকির ভাই। আর এটা হচ্ছে তৌকির ভাইয়ের বোট। আর এখানে আমাদের বাইকগুলো রাখা আছে, MT-15 অ্যান্ড হচ্ছে পালসার NS। ঘোরাঘুরি করছি, চা খাইছি, আর এখান থেকে হচ্ছে আবারও ছেড়ে দিবে নৌকাটা বা বোটটা। এখন আসি হচ্ছে জায়গাটা জানি না, ধর্মপাশে বলছে, এখানে হচ্ছে এখন আড়াইটার মতো বাজে, তো এখন এখানে ট্রলাটা থামছে, আধা ঘন্টা দাঁড়াবে। আর অলরেডি মিজু ভাই আর তৌকির ভাই নেমে গেছে, আর আমি আর সানি ভাই একটু ওদিকে যাবো নামার জন্য। এখানে নামা যাবে না কারণ পানিটা যেহেতু বাজারের মাঝখানেই একটু নোংরা টাইপের, সামনে নামবো। এখন আছি হচ্ছে ইটনা বাজারে, ঘাট থেকে উঠে গেছি। আর এখানে আসার পর আরেকটা বাইক FZ version 1, আসলে FZ version 2 ইউজ করছি, 3 এখন ইউজ করতেছি, 1টা ইউজ করা হয় নাই। পছন্দের দিক থেকে আসলে FZ version 1 যে বাইকটা সেটা আসলে খুবই ভালো বাইক, যদি মেনটেন করে কেউ এতদিন পর্যন্ত রাখে যে বাইকগুলা, এখনও সাউন্ড আসলে খুবই ভালো লাগে FZ version 1 এর। ইটনা যে 0 কিলোমিটার বা ইটনা যে মোড়,
সেটাও ক্রস করছি। ক্রস করার পর আসলে এখনই মানে মেন রাস্তা শুরু, কারণ আসলে এইবারে আমার প্রথম বা কিশোরগঞ্জের দিকে যে ইটনা অষ্টগ্রাম বা মিঠামুড়ি যে রাস্তাটা এইদিকে আমি আসি নাই। গত বছর খুব ভাইরাল হয়েছিল রাস্তাটা, বাট তখন আমি আসি নাই, সময় স্বল্পতার কারণ আছে বা প্ল্যান সব কিছু মিলে নেই। তো এইবার আসলে এই কারণে এই প্ল্যানের সাথে এই প্ল্যান মিলাই নিছি। তো যেখানে লেখা আছে চামড়াঘাট সোজা অ্যান্ড মিঠামুইন বামে, রাস্তাটা আসার পরে খুব ভালো লাগতেছে, এতদিন শুধু ভিডিওতে দেখছি অ্যান্ড ছবিতে দেখছি, আসলে রাস্তাটা অনেক সুন্দর। আর আজকের প্ল্যান হচ্ছে আজকে সরাসরি চলে যাব ফারাবি ভাইয়ের বাসায়, অ্যান্ড আগামীকালকে সকালে একবারে বের হব। বের হয়ে একবারে আসলে যতগুলো জায়গা আছে এখানকার সবগুলো ইনশাল্লাহ ঘুরে দেখব, অ্যান্ড হয়তো আগামীকালকে ঢাকার দিকে ব্যাক করব। রাস্তাটা আসলে সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, দুই পাশে ধান খেত অ্যান্ড মাঝখানে রাস্তা, অ্যান্ড বাইকটা আসিতে চলতেছে মনে হচ্ছে না। তিন রাস্তার মোড় অর্থাৎ অষ্টগ্রাম মিঠামইন অ্যান্ড ইটনা, এই মোড় থেকে হচ্ছে তিন দিকে তিনটা গেছে। আর চলে আসছে হচ্ছে মিঠামইন, যেখানে আজকে থাকবো অর্থাৎ ফারাবি ভাইয়ের বাসার এইখানে। যাই হোক, এরপর হচ্ছে বের হয়ে আমরা হচ্ছে মিঠামইন বাজারে ঘুরে দেখলাম। এরপর হচ্ছে মিঠামইন অষ্টগ্রাম অ্যান্ড ইটনা যে মোড়টা আছে অনেক বড় একটা মোড়, ওইখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়েছি। এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে রাষ্ট্রপতির বাড়িতে, এরপর আমরা ডিনার করতে গেছিলাম হচ্ছে মিঠামইন বাজারে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, যেটার ইন্টেরিয়র পার্সনে আমার খুব ভালো লাগছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কাঁচা লঙ্কা। ডিনার আজকে আমাদের জন্য ছিল অনেক আইটেমের মাছ, অনেক প্রকারের মাছ আছে, আর আসলে সব মাছ আমি চিনি না, তো আমাকে হেল্প করবে ফারাবি ভাই। ফারাবি ভাই যদি একটু বলতেন তাকে মাছের ভর্তা। তারপরে বাইন মাছ, এটা হচ্ছে বোয়াল, এটা না যে বোয়াল, যে বোয়াল বোয়াল, আর ওইটা আইন মাছ, আপনি পাখিটা হচ্ছে আইন মাছ, এটা আইন মাছ না। আর সাথে আছে টাকি মাছের ভর্তা, তো বলছি সালাদ আছে, রেস্টুরেন্টের খাবারটা আসলে খুবই মজা। অনেক জার্নি করছি, ভোর জার্নি ছিল প্রায় 10 ঘন্টার মতো, এখন অনেক টায়ার্ড, এখন ঘুমাবো, আবার দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং সবাইকে, যদিও এখন প্রায় 12টার মতো বেজে গেছে, প্ল্যান ছিল হচ্ছে 10টার দিকে বের হওয়ার, বাট আসলে ঘুম থেকে উঠতে উঠতে রেডি হতে হতে দেরি হয়ে গেছে। আর এখন যাবো হচ্ছে ফারাবি ভাইয়ের বাসায়, অর্থাৎ রাষ্ট্রপতির যে বাসভবন বা রাষ্ট্রপতির যে গ্রামের বাড়ি সেইটা। দূর থেকে যে মসজিদটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রপতির বাসা, ওনার বাসার সামনে একটা মসজিদ আছে, এটাই সেই মসজিদ। অ্যান্ড ডান সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রাষ্ট্রপতির বাসভবন, অর্থাৎ ওনার গ্রামের বাড়ি এটা মিঠামইন। এইটা হচ্ছে বাড়ির ঢোকার গেট, অ্যান্ড মসজিদটাও সুন্দর, পিছনে একটা সুন্দর জায়গা আছে বাড়ির পিছনে, জায়গাটা একটু দেখে আসি। গতকালকে রাতে যখন আসছিলাম রাতের বেলায় তখন অন্ধকারের জন্য অনেক কিছু বুঝি নেই, তো যেহেতু দিনের বেলা এখন তো সব কিছুই দেখা যাবে, একটু দেখে আসি। হয়তো কোনো কিছু একটা বানাচ্ছে এই সাইডে, হয়তো পার্ক বা কোনো কিছু, বিশাল কর্মযোগ্য, সুন্দর। যদি অনেক রোদ বাট এখানে একটু বাতাস আছে, আর যা মনে হচ্ছে একটু পর্যন্ত হাওয়ার পানি চলে আসে, এখন শুকনো মৌসুমের কারণে পানি একেবারেই কম, মাঝে মাঝে কিছু পানি আছে, বাট বর্ষাকালে এতটুকু পর্যন্ত পানি চলে আসে। আর এখন যাবো হচ্ছে ফারাবি ভাইয়ের বাসায়, এটা হচ্ছে মেন বাড়ির ঢুকার জায়গা বা এন্ট্রান্স এটা। প্রবেশ গেট হচ্ছে এটা, আর এখানে লেখা আছে হাজি মোহাম্মদ তায়েবউদ্দিন অর্থাৎ রাষ্ট্রপতির বাবা। আর এইখানে হচ্ছে কয়েকটা ঘর আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এটা হচ্ছে রাষ্ট্রপতির বাসভবন, মানে উনি আসলে এখানে থাকেন। আর যেটা শুনলাম যে এটা চারতলা, এখনও হচ্ছে টিন শেড করা, কারণ উনি ওনার আগের লাইফের বা সাদামাটা যে জীবন যাপন ওনার সেটার একটা
এখন কি বলবো, সেটা ধরে রাখার জন্য চারতলা এখনো টিন শেড করে রাখছেন। উনি আসলে ওখানে বসেন। মহামান্য রাষ্ট্রপতি ভাইদের আরো কয়েকটা ঘর আছে, ওইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে ফারাবি ভাইয়ের ঘর যেখানে আমরা আসছি আর কি। আর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেল রুমে। আর এখন প্ল্যান হচ্ছে রুমে যাব, গিয়ে আমাদের যে ব্যাগ ট্যাগ যা আছে সব নিয়ে একবারে বের হব, দেন লাঞ্চ করব, দেন কিছু জায়গা আছে এখানে ঘুরার, ওইগুলো ঘুরে একবারে ঢাকার দিকে চলে যাওয়ার প্ল্যান। আর আসার সময় একটা কথা যেটা বলছিলাম যে মহামান্য রাষ্ট্রপতির বাড়ির পিছনে একটা জায়গা যেখানে হচ্ছে দেখলাম যে কনস্ট্রাকশনের কাজ, আমি ভাবছিলাম হয়তো ওখানে কোনো পার্ক বা কিছু করতেছে, বাট আসলে ওটা ক্যান্টনমেন্টের কাজ চলতেছে। গতকালকে রাতে এইখানে অনেকক্ষণ আড্ডা দিচ্ছি। এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে একসাথে আটটা হেলিকপ্টার নামতে পারে। আর এটা হচ্ছে মিঠামইনের মেইন বাজার, আর এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, এখানে আমরা গতকালকে রাতে খাইছি অ্যান্ড সন্ধ্যায় খাইছি, অ্যান্ড হোটেল থেকে ব্যাক করে লাঞ্চও আমরা ইনশাল্লাহ এখানেই করব। আর এই হচ্ছে রুম, গতকালকে রাতে এরকম ছিলাম। এদিকে হচ্ছে সানি ভাইদের রুম, ডিআইজি ভাই তো এখানে কিন্তু লেখা আছে ডিআইজি রেঞ্জ। আই থিঙ্ক হচ্ছে রাষ্ট্রপতি যখন আসে ওনার সাথে যে কর্মকর্তারা আসে এইসব রুমগুলোতে থাকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে জয়েন করার জন্য কিশোরগঞ্জ সদর থেকে আরো দুজন ভাই আসছেন। ভাইয়ের নাম হচ্ছে তন্ময় আর ভাইয়ের নাম তুহিন ভাই। আর এখন আছি হচ্ছে কাঁচা লঙ্কার সামনে, যদিও হোটেল থেকে সব ব্যাগ ট্যাগ নিয়ে একবার বের হয়ে গেছি, এখানে লাঞ্চ করলাম। এখন প্ল্যান একেবারে মিঠামইন থেকে বের হয়ে যাচ্ছি, সব ব্যাগ ট্যাগ নিয়ে হোটেল থেকে বের হয়ে গেছি। আর এখন প্ল্যান হচ্ছে একটা জায়গা আছে নাম নিউজিল্যান্ড, স্থানীয় লোক বলে জায়গাটা অনেক সুন্দর, অনেক ঘাস টাস, যদিও আমি ফেসবুকে ছবিটা দেখছি কিছুদিন আগে, তো জানতাম না এটা হচ্ছে কিশোরগঞ্জে। আসার পর ফারাবি ভাই ওনারা বলতেছিল এখানে যাবো কি না, তো যেহেতু জায়গাটা সুন্দর এক চান্সে রাজি হয়ে গেছে। আর যেহেতু ঢাকা যাওয়ার পথে ওই জায়গাটা পড়বে, গতকালকে রাতে যখন আসছিলাম তখন এই রাস্তাটা দিয়ে আসছিলাম উপরের রাস্তা, আর এখন হচ্ছে যাচ্ছি হাওরের মাঝখান দিয়ে। রাস্তাটা অনেক সুন্দর, বর্ষাকালে আসলে পুরোটা পানি দিয়ে ভরপুর থাকে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে ওখানে বাউন্ডারি আছে, বাউন্ডারি কতটুকু পর্যন্ত পানি উঠে যায়, মানে যতদূর সামনে চোখ যাচ্ছে শুধু মানে ধান খেত আর ধান খেত। আই থিঙ্ক পাকা রাস্তা শেষ, এখন কাঁচা আবার মনে হয়। সামনে সব বাইক যাচ্ছে, ধুলা সব এইদিকে আসতেছে, কিছু তো দেখতেছি না ধুলার জন্য, একটু পিছাই নাহলে যে পরিমাণ ধুলা বলে মানে পুরো জামা কাপড় অবস্থা অলরেডি শেষ। একটু গ্যাপ রাখি তাহলে ধুলার পরিমাণটা কম থাকবে, সামনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাইক, মানে রাস্তাটা শুধু একবার দেখেন মানে যথেষ্ট পরিমাণ ভালো লাগতেছে রাস্তাটা। নিউজিল্যান্ড নামে সবাই চিনে জায়গাটা, মানে এখানকার স্থানীয় সবাই নিউজিল্যান্ড বলে। জায়গাটা আসলে সুন্দর, যদিও হচ্ছে আশেপাশে হচ্ছে ঘাস হচ্ছে আরও বড়ো ছিল, বাট তারপরে কেটে ফেলছে, কেটে ফেলার কারণে ঘাস ছোটো হয়ে গেছে, বাট তারপরে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে দেখাই। যদিও সূর্য ডুবে গেছে
বাট তারপরে এখন একটা আলাদা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। যদিও সময় নেই, আজকে ঢাকা ব্যাক করতে হবে, এখানে ফিরে যাচ্ছি, আদারওয়াইজ হয়তো আরও কিছুক্ষণ এইখানে স্টে করতাম। আর ওই যে ওইখানে আমাদের সাথে যে ভাইরা আসছে, তো সবাই মিলে এখন এখানে আসছে, আর এখান থেকে এখন বের হয়ে যাবো, বের হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এখন যে নিউজিল্যান্ড অর্থাৎ কিশোরগঞ্জে যেটা সবাই নিউজিল্যান্ড বলে, ওই জায়গা থেকে বের হয়ে গেছি, যদিও বাইক আবার চেঞ্জ করছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, দিনের মধ্যে হচ্ছে হাওয়ার আবারও পরিপূর্ণ হয়ে যাবে পানি, তো এটা নাকি প্রায় 10-15 ফিট পর্যন্ত পানি উঠে আর কি। এবার আসার পরে সবই চালাচ্ছি, অ্যাপজেট ভার্সন 1, অ্যাপজেট ভার্সন 2 অ্যান্ড 3 তো আছেই, 3ও চালাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমি গিয়ে আমার বাইক নিয়ে বাসায় ব্যাক করা লাগবে, কারণ আমার বাইক আমি সানি ভাইয়ের বাসায় রেখে আসছি। আর যারা কিশোরগঞ্জ থেকে যে এই তুহিন ভাই আর হচ্ছে তন্ময় আসছিলো তাদেরকে বিদায় দিয়ে দিছি, কারণ এদিক থেকে নাকি লাইক পিছনের দিক থেকে হয়তো কিশোরগঞ্জ কাছে, আর আমরা এখন এদিক দিয়ে হচ্ছে বাজিতপুর দিয়ে বের হবো। তো যাদের শুনছি হচ্ছে 2টা ফেরি ক্রস করা লাগবে। ভাই সহ বাকি ভাইরাও এখন আমাদের সাথে আছে, আই থিঙ্ক বললো যে প্রথমে একটা ফেরি আছে, অতটুক পর্যন্ত ফারাবি ভাই আমাদের সাথে যাবেন, দেন ওনারা ব্যাক করবেন অ্যান্ড আমরা ইনশাল্লাহ ঢাকার দিকে চলে যাব। এখন হচ্ছে ফার্স্ট যে ফেরিঘাটটা, ফেরিঘাটটা এখানে আসলে নৌকা দিয়ে বাইক পার করানো লাগবে। তো অলরেডি হচ্ছে MT-59 পালসার NS হচ্ছে উঠানো হয়ে গেছে। ফারাবি ভাই আসি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ফর এভরিথিং, ইনশাল্লাহ আবার আসবো, বর্ষাকালে আসার প্ল্যান আছে, ঢাকা আসলে ইনশাল্লাহ দেখা হচ্ছে তাইলে। ভাই তাহলে আসি, দেখা হবে আবার ইনশাল্লাহ। প্রথম ফেরি বা নৌকা যেটা আর কি সেটা ক্রস করে ফেলছি, হচ্ছে নৌকা অ্যান্ড এখান থেকে এরপর আরেকটা ইয়ে আছে, দোস্তি আরেকটা ফেরি আছে নাকি এরপরে। ছিলাম হচ্ছে ওই পারে, যদি ওই দেখলাম ব্রিজের কাজ হচ্ছে অ্যান্ড কিছুদিনের মধ্যে আশা করি হয়ে গেলে তখন আর এগুলো দিয়ে পারাপার হওয়া লাগবে না, আসা যাওয়া অনেক সুবিধা হয়ে যাবে। আর এখন হচ্ছে যে ঘাটটাতে আছে এটার নাম হচ্ছে দিঘির পার, এখানে আসলে নৌকা দিয়ে আবার পার হওয়া লাগবে। আর ফার্স্টে একটু ভয় পাইছিলাম যে আসলে পার হতে পারবো কি না, কারণ হচ্ছে এই টাইমে নৌকা পারাপার বন্ধ হয়ে যায়, বাট ফর্চুনেটলি হচ্ছে এটাই লাস্ট ট্রিপ, এইটা বাই চান্স মিস করলে আজকে এখানে থাকা লাগতো আর কি। কি উল্টা ঢুকাইবেন? নদীর পার হয়ে গেছি, সবগুলা বাইক নেমে গেছে, মিজু ভাইয়ের বাইক সানি ভাইয়ের বাইক নামতেছে, আর কোনো নৌকার ঝামেলা নাই, এখন একবারে ঢাকা। আর এখন সময় প্রায় 1:45 মতো, চলে আসছি যেখানে বাইক রেখে গেছিলাম। আর 3 দিন সঙ্গী ছিল পালসার NS আর MT, আমার বাইকটা নিয়ে যাচ্ছি অ্যান্ড বাসার দিকে ব্যাক করবো। সবাই আসি, আল্লাহ হাফেজ, দেখা হবে। সানি ভাইয়ের বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে গেছি, এখন যাব হচ্ছে আমার বাসার দিকে। আর আসার সময় খুব আর বেশি ভিডিও করিনি, কারণ হচ্ছে যেহেতু রাত হয়ে গেছিলো আর ঢাকায়ও ঢুকার একটা তাড়া ছিল। আর আসলে কিশোরগঞ্জ থেকে 2টা নৌকা দিয়ে বাইক পার করার পরে আমরা হচ্ছে ইটাখোলা হয়তো নরসিংদীর কোনো একটা জায়গা ওদিক দিয়ে এসে নরসিংদী দিয়ে 300 ফিট দিয়ে ঢাকায় ঢুকছি। যদি আমাদের ফার্স্টে প্ল্যান ছিল হচ্ছে রামপুরা যে স্টাফ কোয়ার্টার অ্যান্ড বনশ্রী একটা লিঙ্ক রোড আছে ওদিক দিয়ে ফিরার, বাট আমাদের কাছে মনে হয়েছিলো 300 ফিটের রাস্তা খালি থাকবে, বাট এখন মনে হচ্ছে একটা ভুল ডিসিশন ছিল, কারণ হচ্ছে রাস্তা এত পরিমাণে ধুলাবালি ছিল 300 ফিটের ওই রাস্তাটায়, মানে অবস্থা একবারে খারাপ। আর যাই হোক, 3 দিন পরে আমি আমার বাইকে আবারও, সব কিছু মিলিয়ে ট্যুরটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। রাস্তাঘাটের ব্যাপারে কি বলবো, মানে সব রকম রাস্তা এবার এক্সপিরিয়েন্স করছি, একেবারে ভালো রাস্তা দেন হচ্ছে এলাকার রাস্তা, ইটের রাস্তা, রাস্তা নাই হাওড়ের মাঝখানের রাস্তা, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ট্যুরটা অন্যরকম ছিল। তো যদিও সময় প্রায় 1:15 মতো বাজে, এখন বাসার দিকে যাব। আর এইবারের ভিডিও মানে এই 3 দিনের ভিডিওর শেষ পর্ব বা শেষ পার্ট ছিল আজকে, এখন বিদায় নেওয়ার পালা। আর এই সব ট্যুরের সব ছবি অ্যান্ড ভিডিও, ছোটো ছোটো ক্লিপ আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আপলোড করি, চাইলে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক অ্যান্ড হচ্ছে ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আর কি, এই আর কিছু না। তো আজকে পর্যন্তই, এখন বিদায় নিব, আল্লাহ হাফেজ, টেক লাভ অ্যান্ড বুম।